আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে নিজের ভোট দেন। এ সময় তিনি মহাজোটের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে জনরায় মেনে নেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, বিজয়ের মাসে সাম্প্রদায়িক অপশক্তি পরাজয় মেনে নিতে পারবে না, তারা মরণ কামড় দিবে। তিনি বলেন, দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। সাম্প্রদায়িক অপশক্তি যে কোনো মুহূর্তে আঘাত করতে পারে, এটা মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও আমাদের দলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। দেখুন, এটা সারা দেশে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদ। এখানে আমার নির্বাচনী এলাকা জনগণ যে দিকে জনগণেরা আমি মাথা পেতে আমরা তো এখানে সাম্প্রদায়িক অপশক্তি যারা আজকে গণজোয়ারে নৌকার পক্ষে মহাজোটের পক্ষে বিপন্নজোয়ারে গণজোয়ারে দিশেহারা হয়ে পড়েছে এবং তারা এই বিজয়ের মাসে তাদেরকে আবারও একটা পরাজয় হবে এটা তারা মেনে নিতে পারবে না, যে কারণে তারা মরণ কামড় তাদের অপচেষ্টা চালাবে শেষ পর্যন্ত। সহিংসতা নাশকতা আশঙ্কা ছিল এবং গতকাল পর্যন্ত বেশ কিছু জায়গায় তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আজও যে তারা চেষ্টা করবে না তা নয়, কিন্তু তারপরেও সেনাবাহিনী নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ।